পৃথিবীর সমস্ত ইমানদারের নেকের পাল্লা নেক আরেক পাল্লাই দিলে হযরত সিদ্দিক আকবরের এক রাত্রির ইবাদতের ওজন সমস্ত ইমানদারের ইবাদতের চাইতেও বেশি হবে চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার নবীজি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূল বন্ধুরারে আমার আল্লাহ পাগল নবীর জন্য আর নবী পাগল আমরা গুনাহগার উম্মতের জন্য সেই উম্মত নবী দেখি বলে আমাদের মতো একজন সাধারণ মানুষ আর জোরে কোন তাকবীরাল্লাহ আপনারা জানেন বাত চিনেন মাছ চিনেন গোস্ত চিনেন বউ চিনেন ফুলা মাইয়া চিনেন ব্যবসায় কয় টাকা সালান খাড়াইলে ব্যবসা হবে লাভ হবে সব কিছু জানেন কোন বক্তা নবীকে সাধারণ বলে আপনারা জানেন কি জানেন না আমার বন্ধুরা সমালোচনা উদ্দেশ্য নয় শুধুমাত্র আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি আমার নবীজি কি বলে আমার নবী নাকি একজন সাধারণ রক্তে মাংসে গড়া মানুষ নাউজুবিল্লাহ কর আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ আমরা দুনিয়াতে যেইভাবে আসছি আমার নবীও নাকি সেইভাবে আসছে না 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 আমার নবীর কেমনে মিলাদ হয়েছে আজকে এই বিষয়ে আমি সাইফুল ইসলাম হেলালি আপনাদের মাঝে আলোচনা করব আমরা শুনতে রাজি আছি কি নাই ইশকি কি রঙে মে রঙ যাও মেরে ইয়ার সবাই দুই হাত তুলে দেই ইশকি কি রঙে মে রঙ যাও মেরে ইয়ার ইশকি কি রঙে মে রঙ যাও মে যাবে কারে তো খুলতে হে গোলাম বে ও আসরা রে গে রে তেহে অত সিফ সানায়ে শাহে আবেরা রে মেঘার লেগে জাগো হার বা সবাই আমার সাথে বলেন ইশকি কি রঙে মে রঙ যাও মেরে ইয়ার ইশকি কি রঙে মে রঙ যাও মেরে ইয়ার বানাও সাইয়েদি আলী নাসাবি হাউই উম্মি লাকাবি হাশিমি ও মুতালাবি ও আরাবি ও কাশাবাসি ওর কাহা হামসে গুনাগার ইয়া রাসূলুল্লাহ বলেন আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওর কাহা হামসে গুনাগার আর জিয়ে হে কেউ কালব মুআতারে মুতাহারে মুনাওয়ারে মুজাল্লা ও মুসা ফাদারে আলা জানাজার রাই কাহি জানো আয় রুহে শাহে আবেরার ইষ্টি কি রঙে মে রঙ যাও মেরে ইয়ার ইষ্টি কি রঙে মে রঙ যাও মেরে ইয়ার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে কর না ইয়া হাবিবাল্লাহ আমার নবীজি ময়ূর রূপে সাজারা তুলিয়া কোন নামক গাছের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাজনি পড়ে এইভাবে হাজার হাজার বছর আমার নবীজি আল্লাহর তাজবি পড়তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির নূর মুবারক থেকে একটা আয়না বানাইলেন যেই আয়নার নাম হইল হায়ার আয়না মারহাবা কোন লজ্জার আয়না বানাইয়া আমার নবীজির সুরাতের সামনে চেহারা মুবারকের সামনে দৌড়লেন এ বন্ধুরা যেই মাত্র আমার নবীজি ওই আয়নার ভিতরে নিজের নূরানি সুরাত নিজেই এত সুন্দর দেখেছে তখন আমার নবীজি সাথে সাথে আল্লাহ পাকের কুদরতি কদমে পাঁচটা সিজদা দিয়েছে ওরে দমে দমে যা পরে মানাল লাহু বলেন দমে দমে যা পরে মানাল লাহু
দম থাকিতে বুইলো না মন আল্লাহ বলেন দমে দমে জফরে মন আল্লাহ হায় হায় দমে দমে জফরে মন আল্লাহ দম থাকিতে বুইলো না মন আল্লাহ চিৎকার করে বলেন না মারহাবা আরেকটু জোরে কর না মারহাবা আমার বাবারা নবী আমার পাঁচটা সিজদা দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পাঁচটা সিজদাকে আমরা উম্মতি মুহাম্মদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হিসাবে তখনই কবুল করে ফেলেছে তাই নবী জীবনে চেয়ে খামসু সালাওয়াতি নিতারা দহুনাল্লাহ উম্মতি উম্মত তোমরা যদি এই পাঁচ ওয়াক্ত নামাজ মহাব্বতের শহীদ আদায় করো শুধু মুখে সুন্নি বললে হবে না কথা কোন ঠিক না বেঠি মিলাদুন নবী বললে হবে না ও সুন্নি ভাইরা আপনাদের নামাজে আল্লাহ শুধু কবুল করবে ওহাবি খারিজি রাফিজি লামাজহাবি মুতাজিলা যত দল আছে যতই নামাজ আদায় করুক না কেন তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না শুধু সুন্নিদের নামাজই আল্লাহ কবুল করবে এবার সবাই বলেন আমরা নামাজ চাই কি চাই না সে হাত তুলে দেখেন পিছনে দিয়ে কয়েকজন তোলে নাই কারণ তাদের ধারণা হইল কেমনে মিছে কথা কই এস ফজরের নামাজও পড়ি নাই জোহরও পড়ি নাই আসরও পড়ি নাই মাগরিবও পড়ি নাই অনেকে এশাও পড়ি নাই নিয়ত কইরা লইছে খোদায় যায় করে ফজরের নামাজও পড়তাম না কি এমন হবে নাকি আমরা নামাজ চাই কি চাই না আর একটু জোরে কর না চাই কি চাই না মাশাআল্লাহ সবাই ওয়াদা করছে নামাজ চাই এখন কিভাবে চাই এটা তো আর হাকিকত হুজুরকে বলি নাই চোখ একজনও পড়বে আমি চোখ দিয়ে শুধু চাই থাকবে নাকি নিজে পড়তে হবে আর একটু জোরে কর না নিজে পড়তে হবে কি হবে না মান হাফাজা আলা সালাতি আকরামাহুল্লাহু বি খামসি খিসাল আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে পাঁচটা পুরস্কার দিবে তার মধ্যে সর্বপ্রথম যে পুরস্কার সেটা হলো মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আল্লাহ আরো জোরে কন্ডা সুবহানাল্লাহ একটু প্রাসঙ্গিক নামাজের কথা বললাম বলার দরকার আছে কি নাই সবাই বলেন বলার দরকার আছে কি নাই এরপরে আপনি যেদিন মৃত্যু হবে আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ হেফাজত রাখবে কবরের আজাব থেকে আপনাকে মুক্তি দান করবে হাশরের ময়দানে ডাইন হাতে আমলনামা দিবে 30,000 বছরের ফুল সিরাতের ফুল বিদ্যুতের ন্যায় আপনাকে পার করে দিবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যদি নামাজ ঠিকমতো পড়েন আল্লাহ আপনার থেকে দুনিয়ার কোনো হিসাব চাইবে না বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরে আমার নবী আমার পাঁচটা সিজদা দিলেন রুহের জগতে আমার নবী ময়ূর সুরাতে আমার আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে আমরাও আল্লাহকে কুদরতি কদমে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিব কি দিব না নাই মসজিদে গেলে অনেক আট টাকা তোলা পার্টি দেখা যায় একবারে সেগাই দাঁড়ায় বুকের মধ্যে হাত দিয়ে কথা কোন ঠিক না বেঠি আমার বন্ধুরা নবীজির আদর্শ থেকে দূরে যাওয়া যাবে না সেদিকে আলোচনা নয় মিনাদুন নবীর আলোচনা আমার নবী পৃথিবীর জমিনে কিভাবে আগমন করেছে রে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নবীজিকে ময়ূর রূপে রাখছে কখনো বা আমার আল্লাহ পাক আমার নবীজিকে আরশে আজিমের মধ্যে নূর রূপে রেখেছে একদিন হযরতে জিবরাইল আমিন আমার নবীজির হুজরাখানায় আসলো হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো হুজরাখানায় আসেননি দরজা খুললেন মা ফাতেমা কে মা ফাতেমা দরজা খুলে জিবরাইলকে দেখলেন কাকে জিবরাইলকে যেই মাত্র মা ফাতেমা দেখছে মা ফাতেমা জিবরাইলকে দেখে বলে ও সাসা আপনি নাকি জিবরাইল কি বলল আর জোরে কোন কি আপনারা বাবার বড় ভাই কি বলেন জেঠা না বড় সাসা ও মাশাআল্লাহ আমরা চাঁদপুরই আমার বাড়ি চাঁদপুর
আমিও আলহামদুলিল্লাহ আমাদের চাঁদপুরে আমরা বাবা ছোট ভাইকে সাসা বলি বড় ভাইকে জেঠা বলি জিব্রাইলকে সাসা বলার কারণে জিব্রাইল রাগ হয়ে গেছে জিব্রাইল নবীজির সামনে গেলেন জিব্রাইলের মুখ মলিন কেরে জিব্রাইল তোমার মুখটা মলিন কেন হুজুর আপনার কন্যা ফাতেমা আজকে আমাকে কাকু কইছে কি কইছে সাসা সাসা আমার নবীজি বলে কেন সাসা বলেছে কই হুজুর আপনার কন্যা বুঝাইতে চায় আমি জিব্রাইল আপনার ছোট নবী আমার মুস্কি হেসে ডাক দিয়া বলে ইয়া জিব্রাইল কাম উমারাকা মিনা সিনিন মারহাবা কোন কিতাবের নাম জিক্রে হাসিন আল্লামা শফিউল কারবি রাহমাতুল্লাহ আলাই লিখেছেন এ বন্ধুরে আমার বাবার আমার যিনি পাকিস্তানের খতিব ছিল ওই শফিউল কারবি রাহমাতুল্লাহ আলাই যেই শফি আমার নবীর মিলাদুন নবীকে ফায়খানার সাথে মিলাদুন নবীর তাবারুককে ফায়খানার সাথে তুলনা করেছে ওই শফি না শফি না তার কবর খনন কইরা দেখেন তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে কারণ নবীজির মিলাদুন নবীর তাবারুকের সাথে ফায়খানা তুলনা করছে নাউজুবিল্লাহ বলেন আরেকটু জোরে করেন নাউজুবিল্লাহ আন-নি'মাতুল কুবরা আলাল আলাম ওই কিতাবের লেখক আল্লামা ইমাম হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস নোট করেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসখানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে দুনিয়ার মানুষে ও দুনিয়ার মানুষ মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ যে ব্যক্তি নবীজির মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এক দিরহাম পরিমাণ খরচ করো তোমরা যদি মিলাদুন নবীর মাহফিলের টাকা পয়সা খরচ করো এ নবীর উম্মতেরা আমি আবু বকর সিদ্দিক তোমাদেরকে ওয়াদা করে দিয়ে যাই তোমরা যদি মিলাদুন নবীর মাহফিলের টাকা পয়সা খরচ করো তাহলে তোমরা কানা রাফিকা ফিল জান্নাহ কানা রাফিকি ফিল জান্নাহ তোমরা আমি আবু বকরের সাথে একই জান্নাতের মধ্যে থাকবে আমরা আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না যেই আবু বকরের এক রাতের নেকের পাল্লা এক পাল্লাই দিলে তাম পৃথিবীর সমস্ত ইমানদারের নেকের পাল্লা নেক আরেক পাল্লাই দিলে হযরতে সিদ্দিকী আকবরের এক রাত্রির ইবাদতের ওজন সমস্ত ইমানদারের ইবাদতের চাইতেও বেশি হবে চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আবু বকর সিদ্দিক আমার নবীজির কদমে পাশে ঘুমাইছে সুবহানাল্লাহ আর যরা কন্না সুবহানাল্লাহ আজকে আমি হাফিজ রহমান সিদ্দিকীর একটা ওয়াজ দেখেছি সে আমার নবীকে ব্যঙ্গ করে সুন্নিদের গজলটাকে ব্যঙ্গ করে ওই যে ওহাবীরা বলে নবী মরিয়া গেছে মরে নাই নবী মদিনায় আছে সে বলতেছে নবী মরে গেছে মাটির সাথে মিশে গেছে আর জোরে কন্না নাউজুবিল্লাহ অথচ সিদ্দিক আকবর মৃত্যুর আগে হযরত আলীকে বলেছিল আলী রে ও আলী আমি আবু বকর সিদ্দিক তুমি আলীর আগে মারা যাব আলী তোমার প্রতি আমার একটা আরজি রে আলী আলী বললেন কি আরজি বলো ভাই আবু বকর সিদ্দিক রে তোমার মনে কি তামান্না ডাক দিয়ে বলল ভাই আলী রে আমি আবু বকর সিদ্দিক যেদিন মারা যাব আমার মৃত্যুর পর তুমি আলী আমি আবু বকর সিদ্দিককে নিজ হাতে গোসল দিও আমাকে কাফনের কাপড় পরায়ো নামাজের জানাজা শেষ করে মুনাজাত দোয়া কমপ্লিট করে আমি আবু বকরের লাশটা আমার নবীজির রওজার গেটের সামনে নিয়ে রাইখা দিও আমার নবীজি কি কইও নবী গো
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সিদ্দিক আপনি নবীর কদমের পাশে ঘুরতে চাই গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাদের এই সখির পানি কার জন্য জমা রাখবেন রে বাবা সন্তান বললে কাঁদে মায়ে বললে কাঁদে বাবাই বললে কাঁদে নবীর জন্য কয়বার কাঁদছেন নবীর জন্য কাঁদেন এই সখির পানি বিছা যাবে না এই সখির পানি কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জুরিয়া হয়ে যাবে আমার বন্ধুরা বাবা রে আমার গভীর মানুষ আবু বকর সিদ্দিককে গোসল নিয়ে আমার নবীজি রওজা মুবারকের গেটের সামনে রেখে সাহাবায়ে কেরাম ডাক দিতেছে নবী গো ও নবী আপনার আবু বকরকে নিয়ে এসেছি গো নবী যেই আবু বকর আপনার হিজরতের সাথী ছিল গো নবী হুজুর যে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে সাপের গর্তগুলো রুমাল ছিঁড়ে ছিঁড়ে যেই গর্তগুলো ঢাকা দিয়েছে এই একটা গর্ত ঢাকা দেওয়ার জন্য চাদর নাই নবী গো আপনি নবীর শরীর মুবারকের সাপে কামড়াবে দংশন করবে না আবু বকর সেটা হতে দেয় নাই ওই সাপের গর্ত নিজের পাও দিয়া চাপ দিয়া ধরে নিজে সাপের কামড় খেয়েছে আল্লাহু আকবার হুজুর নবী গো এই আবু বকর ছায় আপনি নবীর পাশে ঘুমাইতে হুজুর আপনি কি অনুমতি দেন না নবী রওজা মুবারক থেকে কোনো আওয়াজ আসে না না নবী কি মরে গেছে নবী কি মাটির সাথে মিশে গেছে আমার নবী কি মরা নবী না জিন্দা নবী আমার বন্ধুরা নামদারি আলেমেরা নামের শেষে মাদানি লাগায় ফাদানি লাগায় কথা কোন ঠিক না বেঠি আমি বলবো নামের শেষে মাদানি লাগাইস না নামের শেষে ফাদানি লাগাইস কথা কোন ঠিক না বেঠি ওই নামদারি আলেমেরা বলে নবীজি যেই নবী জিন্দা নবী ওই নবীকে তালাক দিলাম আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ কই যেই নবী জিন্দা নবী হায়াতুন নবী ওই নবীকে তালাক দিলাম আমার নবীকে আমাদেরকে দিয়ে দিছে বন্ধুরে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা নবীজি রওজার গেটের সামনে রেখে সাহাবায়ে কেরাম ডাক দিতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো এত তাড়াতাড়ি আপনি আবু বকর সিদ্দিককে ভুলে গেছেন গো নবী হুজুর ও ইয়া রাসূলুল্লাহ আপনি যে কোনো আওয়াজ দিতেছেন না গো নবী আমরা হযরত আবু বকর সিদ্দিকের লাশটা নিয়ে যাব আমরা আবু বকর সিদ্দিকের লাশটা নিয়ে যাব জান্নাতুল বাকির মধ্যে দাফন দিব এমন সময় আমার নবীজি রওজা থেকে একটা আওয়াজ আসলো আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফা ইন্নাল হাবিবা ইলাল হাবিব মুশতাক বন্ধু বন্ধুর পাশে ঘুমাইবে বন্ধু বন্ধুর পাশে বসবে এটার জন্য কোনো অনুমতির দরকার নাই আরেকটু জোরে জোরে কর না ইয়া রাসূলুল্লাহ জোরে সুরে কর না ইয়া হাবিবাল্লাহ